চাল দুই তিনবারের বেশি ছাঁটাই করা যাবে না। প্রাকৃতিক রং ও ঘ্রাণের চাল গ্রাহকের কাছে পৌঁছাতে ঈদের পর মিল মালিকদের সঙ্গে আলোচনায় বসে এটা বাস্তবায়ন নিশ্চিত করা হবে। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আরো বলেন, যখন দেশে খাদ্যের অভাব তখন আটা কিনলে অনেকে মনে করত সে গরিব মানুষ, আর এখন গরিবেরা তিন বেলা ভাত খায় এবং ধনীরা আটা খায়। চাল যতই চকচকে খায় না কেন, পাঁচটা ছাঁটাইয়ের পর সেই চালে পুষ্টিগুণ থাকে না, তাই এখন পুষ্টি সমৃদ্ধ চাল উৎপন্ন করতে হচ্ছে। এ নিয়ে আইন হয়েছে, শিগগিরই প্রজ্ঞাপনের পর মিল মালিকদের ডেকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। যারা ধনী মানুষ তারাই কিন্তু আটা খায়, ওজন বাড়াতে হয় হোক আর ডায়াবেটিস কন্ট্রোলের জন্যই হোক, খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেছে এমন ইতিহাস কিন্তু বাংলাদেশে একদম নাই। আমরা যত বেশি চাউল চকচকে খাই পাঁচটা ছাঁটাই দেওয়ার পরে কার্বোহাইড্রেট ছাড়া আর কিছু থাকে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার।